জনগণই রাজনীতির প্রাণশক্তি, তাই তাকে নিরাপত্তা দিতে গিয়ে যেন জন বিচ্ছিন্ন করে না ফেলে সেজন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 38তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সততা ও কর্তব্যনিষ্ঠার সাথে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নীরাদ্রি শেখরের রিপোর্ট। প্রতিষ্ঠার 38 বছর ধরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিদেশি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ এই নিরাপত্তা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দরবার। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা নিরাপত্তায় নিয়োজিত তাদেরও প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকিতে দায়িত্ব পালন করতে হয়। আমি SSF এর সবাইকে বলবো যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে সবসময় পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রত্যেকেই দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে, যেটা তো করে যাচ্ছ। তারপর আমি তোমাদেরকে বলবো যে সবসময় এই কথাটা মাথায় রাখবে, কারণ নিজের ভিতরে যদি দৃঢ়তা না থাকে, সততা না থাকে এবং নিরলসভাবে দায়িত্ব পালনের সেই কর্তব্য নিষ্ঠা না থাকে, তাহলে সফলতা অর্জন করা যায় না। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন জনবিচ্ছিন্ন করে ফেলা না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মতে বিচ্ছিন্ন হয়ে না যাই। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। তো আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার, যে এরা আমার যখন আমি যখন সরকারি ছিলাম না, এই আমার দেশ পার্টির লোক বা আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, এরাই তো আমার পাশে ছিল, তো সেই কথাটা মনে রাখতে হবে। বাংলাদেশ কাউকে আক্রমণ করবে না, তবে বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল সদস্যকে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।